আমরা এই মুহূর্তে যে লাউয়ের ক্ষেত্রতে আছি সেটাতে দেখেন মালচিং করা, একটু দেখাই। এই দেখেন পুরোটাতে মালচিং করছে। তো এই লাউয়ের যে জমির মালিক ওনার সাথে একটু কথা বলি। এই যে অলরেডি লাউ উনি তুলছিল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার খোঁজ আমরা পাইলাম অরুণদার কাছে। হঠাৎ আপনি লাউয়ে মালচিং কেন করছেন? লাউয়ে এবার আমরা মানে নতুনভাবে ইয়া করছি যে দেখি আমরা মালচিং কি করতে পারি। এর আগে কি মালচিং করছিলেন? না, এর আগে আমি আবার এই জমিতেই লাউ ছিল, তখন মালচিং তখন মালচিং ছিল না। এবার আমি অরুণ ভাইস্তার সহ একসঙ্গে পরামর্শ করে যে এবার দেখি মালচিং এ কিরকম হয়। মালচিং এ কি তফাৎ পাচ্ছেন আগের থেকে? এটাতে আগের থেকে দ্বিগুণ হারে পরিবর্তন আছে। কেমন, কোন কোন জিনিসগুলো পরিবর্তন? লাউয়ে আপনার মনে করেন মালচিংটা দেওয়ার ক্ষেত্রে আপনার আগাছা যে আগাছাটা কম হয়। এরপর আমার যে লোক নিয়ে কাজ করতে হয় এটাও কম লাগতেছে। মালচিংয়ে যে ইয়াতে ঘামে ঘামলে এটাতে গাছের জন্য রস। ও আচ্ছা আচ্ছা, ভালো জিনিস। এই জন্য মানে এটা যখন থাকে তখন একটু ঘামে। হ্যাঁ, ওই ঘামটা আবার ওই মাটি থেকে ভিজে রাখে, তাই তো? ঠান্ডা রাখে। ঠান্ডা রাখলে এই রসটা গাছে শোষণ করে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার কতটুকু খরচ কমছে আগের থেকে? আগের থেকে দেখা যায় যে আমার প্রায় 20% খরচ কমে গেছে মোটামুটি, মাশাআল্লাহ। কতবার হারভেস্ট করলেন এ পর্যন্ত? কতবার ফসল তুললেন? এই আমার দুই টিপ শেষ। কতগুলো পাইছেন এ পর্যন্ত? দুই টিপে প্রথম টিপে উঠেছি 150টা, দ্বিতীয় টিপে উঠছে 130টা। এখন এই তৃতীয় টিপ কিছুদিন পরে আবার শুরু হবে। আচ্ছা, আর একটা নতুন নতুন জিনিস দেখলাম আপনার এখানে, ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন। আসলে আমরা এই ফেরোমন ফাঁদটা ইউজ করার কারণ হলো যে যে আমাদের ক্ষতিকারক পোকাটা, মাছি পোকাটা, এটা কীটনাশক বা অন্য কিছু দ্বারা নির্মূল করা সম্ভব হয় না। না, কারণ ওই যে কীটনাশক কি দিতে অসুবিধা হয়, মাছের জন্য দিতে খুব অসুবিধা হয়। এই জন্য আমরা ফ্রেমন, তার মানে তো আপনার এটা অর্গানিক বলা চলে, তাই না? আপনি কীটনাশক কম দেন? জি, আমরা কীটনাশক কম ব্যবহার। আচ্ছা, তো ফেরোমন যে ফাঁদগুলো দিছেন এটাতে মানে আপনার কি আসলে পোকাগুলো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এখনো যে আছে অলরেডি আছে গোয়ামের বীজে। ফেরোমন ফাঁদ আর হলুদ ডাটা লোকারটা ব্যবহার করি। তো এখন আমি হলুদ ডাটা দেন নাই? এখন এখন দেই নাই, মরিচ খেতে লাগাইছি হলুদ ডাটা। আপনার তো ওই যে মালচিং তারপরে ফেরোমন ফাঁদ এগুলো দেওয়াতে মনে হয় আপনার লোক টক বেশি লাগে না? না, লোক বেশি নিজেই সময় দিয়ে মনে হয় নিজেই সময় দিতেছি, তাই না? কাজের ফাঁকে এসে একটাবার দেখে গেলেই হয়ে যায়। হ্যাঁ, কেমন আশা করতেছেন কেমন ফলন এবার? এবার আশাবাদী যে আমি মোটামুটি অনেকটা ভালো ফসল পাওয়ার জন্য আর কি আশাবাদী। আর এটা করার ক্ষেত্রে আরেকটা জিনিস সুবিধা যে সেচ পানি যে ইয়াটা করি এটাও আমাদের জন্য সুবিধা হয়। সেচটা কি আপনি যে নালা করে এখানে জমায় রাখেন পানিটাকে? জি, আর ধীরে ধীরে শোষণ করে, ধীরে ধীরে শোষণ করে। আচ্ছা, আর গোড়াতে পানি কিভাবে দেন? গোড়াতে পানি দেন না, গোড়ায় দেন না, কারণ বেশি পানি সহ্য করবে, বেশি পানি লাউ সহ্য করবে না। আর এই যে ড্রেনে যে আমরা সেচ পানিটা দেই এটার সাহায্যে শিকড়, লাউয়ের শিকড় তো অনেক দূরে যায়। আচ্ছা, ওইটাই শোষণ করে, শোষণ করে। খুবই ভালো, যে আপনার কাছে অনেক জিনিস আজকে শিখলাম আমি। আপনি আর কি কি আবাদ করছেন এগুলো দেখবো একটু? আসেন আসেন এদিকে। আর এই যে মরিচ লাগাইছিলাম, হলুদ চাপ এখানে ব্যবহার করছে হলুদ ডাটা লোকারটা। আমরা মরিচের ভিতরে বিশেষ করে ইউজ করি কারণ এখানে জাট পোকাটা আমাদের বেশি আক্রমণ করে। আচ্ছা, আপনি কি কি এমন জিনিস করছেন এই লাউয়ের মধ্যে যেটা আপনার অনেক খরচ কমায় দিছে? যেমন আমরা পাইলাম মালচিং। জি, এরপরে মালচিং, তারপর ফেরোমন ফাঁদ, ফেরোমন ফাঁদ, তারপরে এরপর আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি ওটা এখানে দেখা যায় যে আমরা রাসায়নিক সার দন করা যদি আগে দেখা গেল যে 24% 10 কেজি ইউজ করতাম, এখন আমরা ওই জায়গায় 5 কেজি ইউজ করি। কম লাগে? জি, কম লাগে। ওটাতে আপনি বিকল্প কি কিছু দেন জৈব সারটার আপনার? হ্যাঁ জি, জৈব সার দেওয়া হয়। নিজের বানান? নিজেরাই না, আমরা যে কৃষি যাত্রী ওখানে ট্রেনিং দিই তো ওইখান থেকে আমরা কিছু ইয়া পাই। তারপরে এই যে মাছা যে করছেন, মাছাতে কীভাবে খরচ কমাইছেন? মাছাতে আগে আসলে আমরা তো বাঁশের জাঙ্গলি বা ইয়া করে দিতাম, এখন আমরা নেট ব্যবহার করি। হ্যাঁ, ভালো জিনিস ভাই। আপনি তো ওই যে এবার কী করছেন, নেট দিছেন, এর আগে কি নেট দিতেন? না, এর আগে আমরা বাঁশের জাঙ্গলি ইয়া করতাম। ওইটার আর এইটার মধ্যে খরচ কতটা কম? এখানে ডিস্টেন্স হলো অনেক ডিস্টেন্স আছে, বাঁশের জাঙ্গলি তো আর বাঁশ কাটা লোক নিয়ে দেওয়া অনেক সময়ের প্রয়োজন। আর এটাতে আপনি শুধু বাঁশ গাছছেন আর নেট ব্যবহার করছেন? নেট কেজি, 1 কেজি নেট নেয় 300-350 টাকা। তো আমার এখানে দেখা গেলো যে 1.5 কেজি নেট লাগছে। তার মানে আপনি অলরেডি আপনার যে
লাউ উৎপাদন খরচ কমায় ফেলছে এইভাবে, মালচিং দিছেন, এটা দিছেন, এটা কি আবার পরের বার ব্যবহার করা যাবে? জি, পরের বার ইউজ করা যাবে। আচ্ছা, এখানে মানে আমার মূলত বিষয়টা হলো যে আমরা এখানে খরচ কম করব আর ফসলটা আমরা একটু দ্বিগুণ হারে বেশি নেবেন, কারণ বাজারে তো দাম পাইই না, অন্তত যদি এখানে কমাইতে পারি, এখানে কমাইতে পারি, সেটা তো অন্তত আমাদের লাভ হইতে পারে, তাই না? না, খুবই ভালো আইডিয়া। ভাইয়ের নামটা একটু? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আপনি কি কি কৃষির কি কি কাজে যুক্ত আছেন? আমি কৃষি সবজি ক্ষেত্রে আছি, লাউ, এরপর শশা আছে, মরিচ, বেগুন, আলু, এগুলো জিনিস আমিও করি, বা আমাদের পাশে যারা কৃষক আছে সবাই করে। আর আমাদের এখানে একটা গ্রুপ আছে যে আমরা বিভিন্ন জন বিভিন্ন সবজি ইউজ করি বা চাষাবাদ করি, কেউ শশা করি, কেউ লাউ, মানে বিভিন্ন জন বিভিন্ন আইটেম নিয়ে আমরা চাষাবাদ করি। তো এখানে দেখা যায় এইভাবে এইভাবে চাষাবাদ করলে আমরা কৃষকরা মোটামুটি লাভবান হতে পারি বা লাভবান হয়েছিও। এইগুলো কীভাবে শিখলেন? যে আগে যেমন আপনি মাচাং করতেন, মালচিং দিতেন না, এখন আবার দিচ্ছেন, এগুলো মানে পরিবর্তনটা আসছে? বিশেষ করে আমাদের এখানে অরুণ আমার সম্পর্কে বাসিতা হয়, তো দীর্ঘদিন যাবৎ দেখছি যে ও বিভিন্ন আইটেমভাবে ইয়া চাষাবাদ করে, ভিন্নভাবে করে। জি, তো এবার বলতেছে যে কাকা আমরা এবার মালচিং সিস্টেমে যেই সবজি করবো মালচিং সিস্টেমেই করবো, দেখি কী হয়। তো আমরা এভাবে করাতে দেখা যায় যে মোটামুটি অনেক আমরা এগিয়ে গেছি, খরচটা অন্তত কমছে, তাই না? তা দর্শক বুঝতে পাচ্ছেন যে ওনারা দেখেন লাউয়ে, কিন্তু আমি এর আগে দেখিনি স্বরূপ, আমি প্রথম দেখলাম, এই কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে উনি নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করুক, এই উদ্দেশ্যে আর কি দেখানো। তো মোটামুটি বুঝতে পারছেন পুরো ভিডিওতে যে উনি কোন কতভাবে এটাকে খরচে কমায় নিয়ে আসছে। ইনি এখন যদি যে দামে বিক্রি করবে, ওনার অলরেডি খরচ কী আগেই কমায় ফেলছে, এখন যেটাতে বিক্রি করবে ওটা একটা ভালো লাভ দেখতে পারবে। আর যদি আরও খরচ বাড়াই দিয়ে বিক্রি করতো, তখন অলরেডি আরও দাম বাড়তো, কিন্তু বাজারের তো দাম জানেন, কৃষকরা ভালো মূল্য পায় না, সেই জায়গাটাতে কিন্তু আলটিমেটলি লস খেত। তো আশা করবো আপনারাও এরকম ভাইয়ের মতো নতুন নতুন জিনিসগুলোকে নেবেন এবং কাজে লাগাবেন, যেভাবে হোক আপনার প্রোডাকশন কস্ট কমাতে হবে, প্রোডাকশন কস্ট যত কমাবেন তত আপনি লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।